পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধারের ঘটনার পর এবার পুকুর থেকে উদ্ধার ভোটার আইডেন্টিটি কার্ড। ঘটনায় চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার গোপালনগর এলাকায়। গোপালনগর থানার দক্ষিণ সুন্দরপুর গ্রামে একটি পুকুর থেকে এদিন উদ্ধার হয়েছে 18টি ভোটার কার্ড। প্রসঙ্গত, গত সপ্তাহের শনিবার ও রবিবার পরপর দুদিন ব্যালট বাক্স উদ্ধারের ঘটনা ঘটে পুকুর থেকে। গত শনিবার ডালকোলা এলাকায় মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে উঠে আসে ব্যালট বাক্স। একইভাবে গত রবিবার নদিয়ার নাকাশিপাড়া এলাকায় পাট জাগ দেবার সময় পুকুর থেকে দুটি ব্যালট বাক্স উদ্ধার করেন কৃষকেরা। বুধবার ফের পুকুর থেকে উদ্ধার হল ভোটার কার্ড। এদিন ভোটার কার্ড উদ্ধারের পর সেগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বুধবার সকালে পুকুর মালিক নজরুল মণ্ডল মাছ ধরতে পুকুরে জাল ফেলেন। মাছ না পেলেও জালে বেশ কয়েকটি ভোটার কার্ড উঠে আসে। কার্ডগুলি স্থানীয় ও বহিরাগতদের বলে জানা গিয়েছে। গোপালনগর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। এলাকার পরাজিত বামপ্রার্থী আজগর আলী মণ্ডল বলেন, পঞ্চায়েত ভোটে লাগাম ছাড়া সন্ত্রাস হয়েছে। গণনা কেন্দ্র থেকেও আমাদের বের করে দেওয়া হয়েছিল। এদিন যে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে তা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জলে ফেলে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিটা এখনও চলছে, বিভিন্ন রকম অনেকগুলো কেস, ধরুন 7000 মতন কেস হাইকোর্টে উঠেছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের যে বুথে আমরা তিনটে জেতা নিশ্চিত সিট আশা করেছিলাম, আমাদেরকেও জোর করে হারানো হয়েছে বিভিন্ন রকম ব্যালট দুর্নীতি করে। এইটা একমাত্র আমাদের, বিশেষ করে আমার মনে হয়, এটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে এগুলো পরে ফেলে দেওয়া হয়েছে, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে। কৃষ্ণনগর আছে, আমাদের বনগাঁ আছে, আমাদের লোকালের কিছু আছে, বনগাঁ বিধানসভার অন্তর্গত কিছু আছে, এরকম বিভিন্ন লোক অ্যাড্রেসের আইকার্ড এর মধ্যে আছে, ছেলেদের আছে, বয়স্ক ইয়ং ছেলে এবং মেয়ে ছেলেদেরও আছে। পুকুরের মালিক বলেন, সকালে পুকুরে মাছ ধরতে এসেছিলাম, জাল ফেললে জালে বেশ কয়েকটি ভোটার কার্ড উঠে আসে, তবে কে বা কারা এগুলি জলে ফেলেছে তা জানি না। নিজেরই পুকুর, তারপর মাছ ধরতে এসে আমি জাল যখন ফেলছি, তারপর ফেলতে ফেলতে এক পাশে এসে জাল ফেললাম, ফেলার পরে দেখি ওই জালে একগুচ্ছা ভোটার আইকার্ড উঠে এসেছে। তারপর এখানে আমার সাথে অনেক লোক ছিল, তারাও মাছ ধরছিল, তাদেরকে দেখালাম বা গুনিয়ে দেখলাম 18 পিস আইকার্ড ওতে আছে। তারপরে লোকজন খবর দিলাম, দেওয়ার পরে লোকজন আসলো, আসলো আসার পর এখানে ছিল, তারপরে গোপালনগর থানায় খবর দেওয়ার পরে গোপালনগর থানার সিভিক এসে ওই কার্ডগুলো উদ্ধার করলো, উদ্ধার করে আমাদের বলে ওনারা নিয়ে চলে গেল। আমার মনে হয় এই সমস্ত রাজনৈতিক বিষয়, কারণ এখানে 17, 18, 20, 25, 30, 45, 50 বছরের আই কার্ডগুলো আছে বয়সের, এগুলো রাজনীতি চক্র ছাড়া অন্য কিছু নয় বলে আমার মনে হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি বলেন, তৃণমূলের আমলে পুকুর থেকে মাছের পরিবর্তে ব্যালট বাক্স, ব্যালট উঠে আসতে দেখেছি, এবার ভোটার কার্ড উঠে এলো। তৃণমূলের রাজত্বে ভালো কি আশা করতে পারে, পুকুরে মাছ নেই, পুকুরে কি আছে, ব্যালট পেপার আছে, পুকুরে কি পাওয়া যাচ্ছে, ব্যালট বাক্স পাওয়া যাচ্ছে, আবার আজকে পুকুরে কি পাওয়া গেল, আধা এই ভোটার কার্ড পাওয়া গেল। তো তৃণমূলের রাজত্বে এর থেকে ভালো কিছু আশা করবেন না। মানুষ ভোট দিয়েছে বিজেপিকে, সেই ব্যালট চলে গেছে জলে, আর ওদের ছাপানো ব্যালট পকেটে করে নিয়ে গিয়ে গণনা করে ছেড়ে দিয়েছে, বলছে তৃণমূল জিত। ফলস ভোটার তৈরি করে, ফলস ভোটার কার্ড তৈরি করে ফলস ভোটিং করেছে এই তৃণমূল। তো এদের দ্বারাই সব সম্ভব, রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে, রাজ্যটাকে শেষ করে দিয়েছে একদম। বিরোধীদের দাবি, পঞ্চায়েত নির্বাচন ঘিরে সন্ত্রাস হয়েছে, ব্যালট পেপার, ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হয়েছে, শাসক দলের লোকেরা তেমনই কোনো কাজে ব্যবহার করবার জন্য এই ভোটার কার্ডগুলি এনে পরে ফেলে দিয়েছেন। হঠাৎ ছোট গোল পড়ে গেল যে স্থানীয় আমাদের নজরুল কাকার এই পুকুরটাতে মাছ ধরতে গিয়ে খুদ তিনি জাল ফেলে জালের সাথে মাছ এবং একগুচ্ছ ভোটার কার্ড পাওয়া গিয়েছে, সেই নিয়ে একটা শোরগোল পড়ে যায় সকালবেলাতে। আমরা সবাই এসে দেখি, হ্যাঁ ঘটনা সত্য, 18টি ভোটার কার্ড পাওয়া গিয়েছে, মানে এটা আমার ধারণা হয়তো পাওয়া যেতে পারে, ব্যালট বাক্স কিংবা হচ্ছে পোলিং করা ব্যালট পাওয়া যেতে পারে। এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, তখন একটা চক্র ছিল যারা এই ভোটার আই কার্ড তৈরি করতো টাকার বিনিময়ে, এটা দীর্ঘদিনের একটা
কৌশল, সেটা পুলিশের তৎপরতায় আমরা এখানে কমাতে পেরেছি। কেউ বা হতে পারে তাদের কোনো কার্ড আর বাইরে ছাড়তে পারেনি, ফেলে দিয়েছে, সেটা পুলিশ তদন্ত সাপেক্ষ। আর বিজেপি সিপিএম এটা যা বলছে, এরা পাবলিক থেকে এদের রিজেক্ট করেছে। এবার পঞ্চায়েত নির্বাচনে এদের এক একটা নেতাদের বাড়ির বুথে হেরেছে, এর থেকে এদের আর লজ্জায় মাথা হেড হয়ে যাওয়ার কথা, কিন্তু এদের সে লজ্জা ঘৃণা নেই, যার কারণে এই ধরনের কথা বলে এদের নেতাদের কাছে মুখ রক্ষা করছে যে এই ধরনের এইভাবে হয়েছে, যার কারণে আমরা ভোটে এবার ভালো রেজাল্ট করতে পারিনি। আমরা একদম নমিনেশন থেকে কাউন্টিং পর্যন্ত নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেছি এবং তার প্রমাণ আমরা পেয়েছি, সবকটি পঞ্চায়েতে আমরা জিতেছি। ভোটার কার্ড উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করেছে গোপালনগর থানার পুলিশ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।